হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছিলাম আজকে বেলেঘাটায় মাছ ধরতে। বিকেলের টাইম, এখন দুটো সিট ছিল আমার, একটা 131, একটা 132। তারই কিছু নমুনায় দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই হচ্ছে আমার 131 নম্বর সিট, 132টা দেখলেন। সঙ্গে এসেছে আমাদের পাসিন্দা, লাফিং করছে। তিনটে টোপ এখন টাঙাবো, টোপ আমাদের রেডি। পাসিন্দা বেলেঘাটা, ওইখানে সমস্ত দাদারা আছে, শিকারিরা। আজকে আমাকে অনেক হেল্প করেছে পিনুদা, রঞ্জিতদা খুব হেল্প করেছে আজকে। আর একটা 32-এ মাছ খেয়েছিল, সেটা কাঁটা ভেঙে গেছে, রুই মাছ। এই যে বিকেট দুটো হয়েছে আপনাদের দেখাচ্ছি, প্রায় 15-17 কিলোর ওপরে দেখতে পাচ্ছেন। এখনো সময় হাতে আছে, জানি না কি হবে, আশা করি যেটা হবে সেটা কত কিছু আপনাদের দেখাবো। এই 32 নম্বর সিটে চলে আসলাম। এই হলো সোনুদা, আমি ধরলাম দুটো দিয়ে 131 নম্বর সিটে। এখনো সময় আছে হাতে, বিকেলবেলার মধ্যে দেখা যাক কি হয়। এখানে একটা সিট আছে, তোমরা আসো। এই আমাদের একটা সিট, এত দূরে ছুঁড়ে ফেলা হচ্ছে, অনেক দূরে ফেলা। পাসিন্দা যত হেল্প করেছে, খুব ভালো টোপ টোপ দিয়েছে। আরেকজনের কথা বললে না, হ্যাঁ, আমার এক ভাই কালকে আমাকে একটা চাটনি দিয়েছিল, শর্মা জেঠির চাটনি। হ্যাঁ, লাইক করো অ্যান্ড ফলো করো। যে চলে গেছে আমাদের ছেড়ে, ওই শর্মা জেঠির চাটনিতেই আমরা বিকেটগুলো ধরেছি। আরও আশা করি হবে, সন্ধেও কি দেখা যাক কী হয়, তারপরে আপনাদের জানাবো। আরো একবার দেখাচ্ছি আপনাদের মাছটা, এবার 15 কিলোর ওপরে। সবাই বলছে এখানে যারা পুরনো শিকারী আছে, তিনুদা, রঞ্জিতদা, ঘনাদা, এরা। আজ মনোজদা আমাদের সঙ্গে থাকে নেই, আজকে মনোজদা আসেনি, থাকলে খুব আনন্দ পেত। ঠিক আছে, বিকেলবেলা দেখা যাক কী রেজাল্ট হয়, আপনাদের জানাবো। থ্যাংক ইউ। হ্যাঁ মনু কাকু, 131 নম্বর সিটে দুটো বড় মাছ ধরেছে। এই কাকু তুলে ধরো না, তুলে ধরুন না, তুলে ধরুন। এই একটা বড় বিগে, তোলো এটা, তোলো এই, সবাই মিলে ঝিল পাড়ে আনন্দ করা হচ্ছে। পুকুর পাড়ে যেহেতু আমরা ছিলাম না, তাই এখানে ভিডিও করা হচ্ছে। এত দর্শক হয়ে গেছে বন্ধুরা, বিশাল বড় বড় মাছ আর দুটো ছোট ছোট চারা মাছের জালে বেলেঘাটার। খুব বড় মাছ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আরো একটা মাছ খুলে গেছিল, তিনটে হতো, দুটো হয়েছে। কোনটা? 16-17 হবে এইটা, ঠিক আছে।
না না সুদর্শন দা যায়নি, সুদর্শন দা যায়নি, তুমি জাগাবে তো, তুমি জাগাও, তুমি জাগাও, এদিকে 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 ঘোরাও, জাগাতে পারছে না কিন্তু এত বড় মাছ, সব তোলা আছে, আমি ধরবো একটা, আমার একটা ফটো তুলে দেবে, আমাদের অভিদা ওয়েটের জন্য বসে গেছে, সোনুদা সবাই চেনেন, মামা নামে পরিচিত, সবাই চেনে মামা নামে, এই সুদর্শন দা দুটো মাছ ধরছে, এই আমাদের সুদর্শন দা একটা মাছ ধরেছে, কি করছে এই মাছের ওয়েট করা হচ্ছে 11 কিলো 26 গ্রাম হয়েছে, ছোটটা 11 কিলো 26 গ্রাম, ওটা 11 কিলোর মাছ হয়েছে, 11 কিলো 260 গ্রাম ছিল, এই বড় মাছটা ওয়েট করা হচ্ছে, কানকো ওয়েট আসবে না, হ্যাঁ মুখেরটা যেটা আগেরটা হয়েছিল 500 ভালো হয়েছিল, তা এই একটা পাল্লা মানা ডিস্টার্ব করছে, পাল্লা পাল্লাই ডিস্টার্ব করছে, এটা হবে না, এটা কোনো ওয়েট হয়নি, ওজন দেখা যাচ্ছে না বন্ধুরা, ওয়েট মেশিন একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এইখানে লাগবে, এইখানে লাগবে, আরে নিচে তো মাছ, না এটা এখনো হচ্ছে না, ওয়েট হচ্ছে না, এইটার ওয়েট নিচ্ছে না বন্ধুরা, পাল্লাতে পাল্লার গন্ডগোলের জন্য, ঠিক আছে ঢোকা ঢোকা জালে ঢোকা, এটা 14 কিলো 660 গ্রাম, প্রায় 15 কিলো, এটা 15 কিলো 660, এই 14 কিলো 660, আচ্ছা এটাকে ঢুকিয়ে নেন, ঘোরা দুটো ঘোরা, না বাবা কি ভয় লাগছে, গাড়ির কাঁচটা তুলে লক করে দিয়ে, ঠিক আছে।